রাজধানী সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুতে 24 ঘন্টায় আরো 6 জনের মৃত্যু। চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যু এটি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, ডেঙ্গুতে চলতি বছর এ পর্যন্ত মৃত্যু হয়েছে 67 জনের, আক্রান্ত 12,000। সতর্ক না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবার শঙ্কা তার। এদিকে দুই সিটির মশা নিধন কার্যক্রমে অসন্তুষ্ট স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। আরো জানাচ্ছেন সৈকত সাদিক। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিনই, মৃত্যুও হচ্ছে, প্রায় 2,500 রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এখনই সতর্ক না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে এমন আশঙ্কা খোদ স্বাস্থ্যমন্ত্রীর। রবিবার মানিকগঞ্জ নিজ বাসভবনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বাংলাদেশে ডেঙ্গুতে প্রায় 67 জন মৃত্যুবরণ করেছে এবং প্রায় 12,000 লোক আক্রান্ত হয়েছে। এখনো হাসপাতালে প্রায় 2,500 লোক এখনো চিকিৎসাধীন আছে। আমরা সিটি কর্পোরেশন পৌরসভাকে আহ্বান করব, তারা জানি বেশি বেশি করে স্প্রে করে। আক্রান্তের 60% ঢাকায়। রাজধানীর হাসপাতালের চিত্র তাই বলছে। সরোদি হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা দিতে খোলা হয়েছে নারী পুরুষদের জন্য আলাদা আলাদা ওয়ার্ড। প্রচণ্ড জ্বর, বমি, গা ব্যথা, রক্তক্ষরণ সহ নানা উপসর্গ নিয়ে ডেঙ্গু রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। রোগীরা মোহাম্মদপুর, মহাখালী, পল্টন, আগারগাঁও সহ বিভিন্ন এলাকার বাসিন্দা। প্রথম দিন যে জ্বর আসছে আমার জীবনে এরকম হয়নি, চোখে মনে হয় যে ঝাপসা দেখছি সবসময়, এমনও হচ্ছে যে আজকে মনে হয় মরেই যাবো আমি, এরকম শরীরের অবস্থা। বুধবারে 106 জ্বর আসছে, প্রচুর কাঁপাইয়া অনেক জ্বর আসছে মতন, বৃহস্পতিবারে ডাক্তারের কাছে নিয়ে গেছে। জ্বর আসতো, নাপা খাইতাম, আবার জ্বর ভালো হইতো, আবার 1-1.5 ঘন্টা পর আবার জ্বর আসতো, এরকম ভাবে চলতে থাকতো। আর শরীর হচ্ছে অনেক উইক, ক্রিটিক্যাল অবস্থায়। এখন রিপোর্ট যতগুলো করছি আমরা সবগুলোই খারাপই রিপোর্ট পাচ্ছি আর কি। কালকে ছিল 15,000, আজকে 27,000 আছে। হঠাৎ করে ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের এক সপ্তাহ যাবত কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বাড়তেছে, প্রতিদিন প্রায় দ্বিগুণ। আমাদের গতকাল ছিল 24 ঘন্টা ভর্তি 10 জন, এই গত 24 ঘন্টা ভর্তি হচ্ছে 24 জন, এবং এখন 65 জন রোগী আছে। অলরেডি আমরা 2টা মেল ফিমেল ওয়ার্ড করছি, কালকে থেকে হয়তো আবার আর একটা শুরু করবো। আমরা চাই যে শুধু আমরা ডেঙ্গু ওয়ার্ড খুলে হবে না, ডেঙ্গুকে আমাদের প্রতিরোধ করতে হবে। এই জন্য আমাদের জনগণ সবাইকে সচেতনভাবে এই যে ক্রাইসিস এটা মোকাবেলা করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে অভিযান অব্যাহত রেখেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, তবে দুই সিটির কাজে সন্তুষ্ট নন স্থানীয় সরকার মন্ত্রী। এবার যে লক্ষণটা, এটা আমাদের কাছে সত্যিকার অর্থে কোনো সুখকর নয়। অন্যদের তুলনায় আমরা সফল, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট না। সিটি কর্পোরেশন তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করে, তো আমার মনে হয় এটা সংখ্যা তো আরও অনেক কমে যাবে, এবং এটা আমরা কমাইছিলাম আবার বেড়েছে। ডেঙ্গুতে 24 ঘন্টায় আরও 6 জনের মৃত্যু হয়েছে, নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 836 জন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।